অ্যাক্টিভলি ময়দানে থাকলে কি হতে পারে আর না থাকলেই বা কি হয় তার হাতে গরম প্রমাণ গোটা দেশ মাত্র মাস মধ্যেই পেয়ে গেছে লোকসভা নির্বাচনে বিজেপি যে সংখ্যক আসন আশা করেছিল তার থেকে অনেকটা আগেই তাদের থেমে যেতে হয়েছিল এটা সকলের কাছেই স্পষ্ট আর অন্যদিকে মাত্র মাস ছয়েক আগে যেসব রাজ্যে লোকসভা নির্বাচনে কার্যত ভরাডুবি হয়েছিল সেখানে হারা ম্যাচও জিতে গেছে এবং হরিয়ানা বলুন মহারাষ্ট্র বলুন বা উত্তর প্রদেশ যেখানে উপনির্বাচন হয়েছে নটি আসন সেখানে যে কার্যত ল্যান্ডস্লাইড ভিক্টরি বিজেপির কাছে এসেছে সেখানে সংঘর ময়দানে নেমে কাজ করাটাকে কেউই ইগনোর করতে পারছে না আর এবার সংঘ মহারাষ্ট্রের নির্বাচন মিটে যেতেই পশ্চিমবঙ্গের জন্য ঝাঁপিয়ে পড়েছে যদিও সংঘের কাজটা রাজনৈতিক নয় দেখুন অনেকেই একটা বেশিক জায়গা ভুল করে যে সংঘ নাকি রাজনীতির জায়গাটা ঠিক করে দেয় একদমই নয় সংঘ একটি সামাজিক সংস্থা এবং মানুষের উন্নয়ন করা মানুষের সামাজিক চেতনা বাড়ানো এই কাজটাই তারা করে কিন্তু তার সঙ্গে তারা যেটা করে যে নেশন ফার্স্ট এটাই তাদের কিন্তু থিওরি দেশ সবার আগে এবং আমাদের সেই দেশমাতৃকাকে বাঁচাতে গেলে আমাদের মধ্যে কি ধরনের সামাজিক চেতনা কি ধরনের রাজনৈতিক চেতনা জাগাতে হবে এই নিয়েই তারা আলোচনা করে এবং তার ফলে তার সুফলটা যারা দেশের দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় সেই সব রাজনৈতিক দলগুলি পেয়ে থাকে এবার পশ্চিমবঙ্গে বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে মানে বাংলাদেশের যে উত্তপ্ত পরিস্থিতি চলছে সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গ সব থেকে বেশি অ্যাফেক্টেড হতে পারে এবং সেখানে দেশের সার্বভৌমত্ব দেশের অক্ষুণ্ণতা সেইগুলো বিচ্ছিন্ন হতে পারে এই জায়গা মাথায় রেখে এবার কিন্তু সঙ্গ প্রবলভাবে ঝাঁপিয়ে পড়েছে এর সঙ্গে রাজনীতির সরাসরি কোনো সম্পর্ক নেই কিন্তু এই ছাপিয়ে পড়া যে দু হাজার ছাব্বিশের রাজনৈতিক ইকুয়েশন অনেকটাই চেঞ্জ করে দিতে পারে এদিক ওদিক করে দিতে পারে সেই ভয়ে এই রাজ্যের শাসক কুল তো বটেই এমনকি তাদের বিটিম সি টিম হিসেবে যারা পরিচিত সেই ইন্ডিজোটের অন্যান্য শরিকরাও এই নিয়ে রাজনৈতিক বিবৃতির লড়াই শুরু করে দিয়েছে কিন্তু সঙ্গটি করছে এটা কি এবং কেন মনে করছে বিরোধী দলগুলো যে এর ফলে দু হাজার ছাব্বিশের ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে দেখুন বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছে এবং সেখানে যেভাবে হিন্দু সনাতনীদের উপর নির্যাতন চলছে সেই জায়গা থেকে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকায় ব্যাপক সক্রিয়তা বাড়াচ্ছে আর এস এস এই সীমান্তবর্তী এলাকায় সাধারণত সীমান্ত চেতনা মঞ্চ বলে সংঘের যে শাখা সংগঠন আছে তারাই এতদিন বিভিন্ন রকম কাজ করে থাকত কিন্তু এখন সীমান্ত চেতনা মঞ্চ তাদের অ্যাক্টিভিটি তো বাড়িয়েছেই তার পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদ বিদ্যা ভারতী সহকার মতো অন্যান্য যে শাখা সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু কার্যত কোমর বেঁধে নেমে পড়েছে এবং সীমান্ত চেতনা মঞ্চ নিজেদের কাজটা তো করছেই তার পাশাপাশি এই সমস্ত যে সহকারী শাখা সংগঠন রয়েছে তাদের সঙ্গে তাদের সঙ্গে কিন্তু সমন্বয়কের ভূমিকা পালন করছে কাজটা কি করছেন বা এক শিক্ষক স্কুল এই এই কাজটা তারা করছে মানে বিভিন্ন জায়গায় ছোট ছোট যে গ্রামগুলো রয়েছে প্রত্যন্ত এলাকা যেখানে শিক্ষার একটা অভাব রয়েছে সেখানে এক শিক্ষক স্কুল খোলা হচ্ছে এর পাশাপাশি সেই স্কুলে যারা পড়াশোনা করছেন তাদের অভিভাবকদের জন্য বিশেষ করে নারী শক্তির জন্য তারা সেলাই মেশিন ব্যবস্থা করে দিচ্ছেন শুধুমাত্র জলপাইগুড়ি জেলাতেই প্রায় কুড়ি হাজার সেলাই মেশিনের অর্ডার দেওয়া হয়েছে কেন করা হচ্ছে কেননা মহিলাদের ওই হাজার টাকা বারোশো টাকা ভাতাতে চলবে না তাদেরকে স্বনির্ভর হতে হবে তাদের মানোন্নয়ন করতে হবে এই জায়গাটা করছেন শুধুমাত্র তাই নয় সহজ শর্তে কম সুদে ঋণের ব্যবস্থা যাতে অন্যান্য কেউ যদি পেশা বেছে নিতে চান বা সেখানে কিছু করতে চান সেই জায়গাটাও করা হচ্ছে এবার এর পাশাপাশি যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে সন্ধ্যার সময় আড্ডার আসর কোট আন কোট এই শব্দটাই ব্যবহার করা হচ্ছে আড্ডার আসর বসানো হচ্ছে যেখানে দেশ আগে এই নিয়ে ভাবনা চিন্তার আদান প্রদান চলছে এখন সঙ্গের বক্তব্য কি হঠাৎ করে সীমান্তবর্তী এলাকায় এই ধরনের কাজকর্ম কেন করতে হচ্ছে তারা বলছেন বেসিকালি এক ঢিলে তিন পাখি মারার মতো ব্যবস্থা হচ্ছে এক বাসিন্দাদের একজোট রাখা বেশ সীমান্তবর্তী এলাকায় মানুষজন রয়েছেন তাদেরকে একজোট রাখা সেখানে যাতে দেশ বিরোধী শক্তি মাথা চারা দিয়ে উঠতে না পারে সেই জিনিসটা নজরদারি করা এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের সঙ্গে এখানকার সাধারণ মানুষের সমন্বয়টা রাখা সেখানে যদি ভুল বোঝাবুঝি না হয় কোন রকম কোনো কাজের অসুবিধা না হয় সেই জায়গাটাকে এনশিওর করা কেন এই জায়গাটা করা হচ্ছে দেখুন বাংলাদেশে এখন উত্তক্ত পরিস্থিতি চলছে এবং সেখানে মৌলবাদী এবং বিচ্ছিন্নতাবাদী শক্তিদের জাগরণ করানোর চেষ্টা করা হচ্ছে এর সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে যে স্লিপার সেলকে আগে এইসব জঙ্গি গোষ্ঠীগুলো পাঠিয়ে দিয়েছিল তারা তাদেরকে অ্যাক্টিভ করার চেষ্টা করছে এবং রিসেন্টলি বহু জায়গা থেকেই ধরা পড়ছে বাংলাদেশি নাগরিক যারা এখানে এসে নিজেদের ভারতীয় পরিচয়পত্র তো বানিয়ে নিয়েছেই তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু হিন্দু নাম নিয়ে নিয়েছে এবং এই সব মানুষগুলোই কিন্তু ভারতের মধ্যে বিচ্ছিন্নতাবাদী অপশক্তি বাড়াবার চেষ্টা করে যাচ্ছে এবার এখানে একটা বেশি যে যে এই ভারতের পরিচয়পত্র বানিয়ে নিয়েছে এটা তো কেন্দ্র সরকারের হাতে আছে কি করে কেন্দ্র সরকার এই জায়গাটা করছে তাহলে কেন্দ্রের গাফিলতি আছে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আমাদের যে কোনো ধরনের পরিচয়পত্র বানাতে গেলে সেখানে একটা বেসিক ডকুমেন্টের নাম রেশন কার্ড আর সেই রেশন কার্ডটাই এক শ্রেণীর দালাল যারা কোটি কোটি টাকা কামাচ্ছে তারা কিন্তু বানিয়ে দিচ্ছে আর কারোর হাতে যদি রেশন কার্ড চলে আসে তার অন্যান্য পরিচয় বানাতে আর আটকাবার জায়গা নেই আর এই জায়গা থেকে যদি এক নাগরিক সমাজের মধ্যে সচেতনতা বাড়ানো যায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো যায় বাংলাদেশে যেভাবে জ্বলছে যেভাবে হিন্দু সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে সেখানে মৌলবাদী শক্তি জাগ্রত হওয়ার ফলটা কি হচ্ছে এই জিনিসটা যদি মানুষকে বোঝানো যায় মানুষ কিন্তু অনেক বেশি সচেতন হয়ে যাবেন সেখানে যারা দীর্ঘ তিন ধরে বাস করছেন তারা জানেন তারা একে অপরকে চেনেন সেখানে নতুন কারোর এন্ট্রি হলে সেই খোঁজটা পাওয়া যাবে এর পাশাপাশি সেখানে গিয়ে কেউ যদি বিচ্ছিন্নতাবাদী কাজ করতে পারে সে এই খবরাখবরটাও পাওয়া যাবে এই সময়টা কিন্তু খুব ক্রুশিয়াল পিরিয়ড এবং এই সময়টায় যদি তাদেরকে সঠিকভাবে জাগ্রত করা না যায় সচেতন করা না যায় ভারতের মধ্যে কিন্তু শক্তি মাথা তুলে দাঁড়াতে পারে আর এই যে কাজগুলো করছে স্বাভাবিকভাবেই এটা দেশ আগে এই চেতনা থেকেই কিন্তু সংঘের যারা কর্মী তারা ময়দানে নেমে করছেন কিন্তু তার ফলে এই রাজ্যের শাসক কুলি বলুন বা তাদের বিটিম সিটিম ইন্ডিজোটের অন্যান্য শরিক যারা রয়েছেন তারা কেন রাজনৈতিকভাবে আতঙ্কিত হয়ে পড়ছেন তার কারণটা হচ্ছে টঙ্গ এই কাজগুলো খুব মন দিয়ে দু হাজার ষোলো থেকেই করে যাচ্ছে এবং দু হাজার ষোলোতে যখন এই রাজ্যবাসী বুঝে গেল যে বিরোধিতার জায়গায় যাদেরকে ভাবা হচ্ছিল সেই বাম কংগ্রেস জোট আর সেইভাবে কাজ করতে পারবে না তখনই কিন্তু বিজেপির উত্থান হয় এবং বিজেপির সেই উত্থানের পিছনে কিন্তু একটা বড় ভূমিকা ছিল কেননা তারা নিরলস পরিশ্রম করে গেছেন এবং বিশেষ করে সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ তাদের মধ্যে দেশের চেতনা ভাবনা এগুলোকে তারা জাগিয়ে তুলেছেন যার ফল হিসেবে উত্তরবঙ্গ বিজেপির কার্যত একটা শক্ত ঘাঁটি গড় হয়ে গিয়েছিল এমনকি দক্ষিণবঙ্গের জঙ্গলমহল বা এই সব যে এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু বিজেপির একটা ভালো শক্তির উত্থান আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু তারপরই একটা কোন কারণে কোথাও গিয়ে যেন একটা প্রচেষ্টার মধ্যে ছেদ পড়ে কোথাও গিয়ে একটা পুরো টলে যায় এবং তারপরে আস্তে আস্তে দেখা যায় যে জায়গাগুলো কার্যত গেরুয়া শিবিরের গড় হয়ে গিয়েছিল সেই জায়গাগুলোতে যারা শাসক শিবির রয়েছে তারা কিন্তু মেক করে নিচ্ছে এবং সেই জায়গাগুলো ব্যানেজ হয়ে যাচ্ছে গেরুয়া শিবিরের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এবং তার সব থেকে হাতে গরম প্রমাণটা কিন্তু দু হাজার পাওয়া গেছে এবার দু হাজার চব্বিশের এই ফলাফলের পর বাংলাদেশের পরিস্থিতি কিন্তু ভারতকে রীতিমতো আতঙ্কে রেখেছে কেননা বাংলাদেশে যা হচ্ছে সেটা তাদের আভ্যন্তরীণ বিষয় ভারত হয়তো মাথা গলাতো না কিন্তু বাংলাদেশ এখন নিজেদের অর্থনৈতিক অবস্থার জন্য জর্জরিত যে স্বপ্ন তাদেরকে দেখিয়ে ইউনুস ওখানে ক্ষমতা দখল করে বসেছিল সেগুলোর কোনোটাই তো ফুলফিল করতে পারছেন না উল্টে তিনি আসার পর বাংলাদেশ সরকার কার্যত দেউলিয়া হয়ে গেছে তাদের খাদ্য সংকট তৈরি হয়ে গেছে তাদের কর্মসংকট তৈরি হয়ে গেছে এবং আগামী দিনে আরও একঘরে হওয়ার পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবং সেখান থেকে খেতে না পাওয়ার মতো জায়গা তৈরি হয়ে গেছে এই অবস্থায় গোটা বাংলাদেশের কাছে তিনি ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছেন তাহলে তিনি গদিটা টিকিয়ে রাখবেন কি করে আর এখানে একটা সহজ পন্থা যেটা সেই উনিশশো সাল থেকে যারা যাদেরকে তারা অধুনা বাপ মনে করছে সেই পাকিস্তান করে আসছে সেটা হচ্ছে চূড়ান্ত ভারত বিরোধিতা অর্থাৎ আমাদের দেশের লোক খেতে পাক না পাক আমাদের দেশের অগ্রগতি হোক না হোক আমাদের শিল্পের অবস্থা চাকরির অবস্থা অত্যন্ত খারাপ হোক না কেন ভারতকে সবসময় আতঙ্কিত করে রাখবো ভারতকে করে রাখবো পাকিস্তান কাশ্মীর নিয়ে নেবে পাকিস্তান দিল্লি অবধি দখল করে নেবে এই হাওয়ায় ভাসিয়ে মানুষকে টুপি পড়িয়ে রাখা এবং সেখানে শাসন ক্ষমতা চালানো এই যে জিনিসটা এই যে থিওরিটা উনিশশো সাতচল্লিশ সাল থেকে করে এসছে পাকিস্তান সেই থিওরিটাই অধুনা বাংলাদেশ নিয়েছে এবং তার ফলে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ থেকে প্রচুর কিন্তু স্লিপার সেল জঙ্গি তাদেরকে কিন্তু ভারতবর্ষে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত যে এলাকাগুলো রয়েছে সেই সব জায়গাতে এরা কিন্তু আশ্রয় নিয়েছে ফলে পশ্চিমবঙ্গে একাধিক ঘটনা ঘটছে যেটা পশ্চিমবঙ্গের যে সম্প্রীতির জায়গাটা রয়েছে সেটাকে নষ্ট করা হচ্ছে সেখানে উত্তেজনা তৈরি হয়ে যাচ্ছে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লেগে যাচ্ছে এবং সেটা ওয়ার সিচুয়েশনে যাচ্ছে এই জিনিস কিন্তু আগে কোনোদিন হয়নি এবং গোয়েন্দা রিপোর্ট বলছে যে এই সমস্ত কিছুর পিছনে কিন্তু সেই বিচ্ছিন্নতাবাদী শক্তি কাজ করছে তাই এই অবস্থায় যদি সাবধান হওয়া না যায় তাহলে এই বিপদ কিন্তু ক্রমশ বাড়বে এবং আর বড় খেসারত এই বাংলার মানুষকে দিতে হবে আর সেই জায়গাটা কিছুতেই হতে দেওয়া যায় না যেখানে সঙ্গের ভাবনা নেশন ফার্স্ট দেশ সবার আগে সুতরাং সেই সব কিছুকে মাথায় রেখেই তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন এবং এই সীমান্ত চেতনা মঞ্চের মাধ্যমে এবং অন্যান্য শাখা সংগঠনকে ময়দানে নামিয়ে একদিকে মানুষকে স্বনির্ভর করার চেষ্টা হচ্ছে মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা হচ্ছে এবং তাদের মধ্যে দেশ আগে এই ভাবনা জাগিয়ে তোলা হচ্ছে আর এই জায়গাটার যতই করা হচ্ছে ততই বোঝা যাচ্ছে যে বাংলাদেশের এই অবস্থা কেন হলো পাকিস্তানের এই অবস্থা কেন হলো একজন ভালো শাসক থাকার কি দরকার আছে এবং এই রাজ্যের ভালো কারা করতে পারে যারা শাসন চালাচ্ছে তারা সত্যিই রাজ্যটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে এই ছবিগুলো ক্রমশ কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে আর এই ছবি যত স্পষ্ট হয়ে যাবে তার এফেক্ট ডেফিনেটলি কিন্তু ভোটের বাক্সে পড়বে যতই সঙ্গ সরাসরি রাজনীতির ময়দানে না থাকুক তাদের এই কর্মকাণ্ডের জেরে যে মানুষগুলো এর দ্বারা উপকৃত হবেন তারা কিন্তু অন্যরকম ভাবনায় ভাবিত হবেন তারা চোখের সামনে দেখবেন যে হাজার টাকা বারোশো টাকা পাওয়াটাই শুধু জীবন নয় তার থেকেও বৃহত্তর একটা জায়গা রয়েছে এবং সেটা পাওয়ার জায়গা রয়েছে আর তাদেরকে ক্ষমতায় নিয়ে এলে সেই জায়গাটা তৈরি হতে পারে সেই ছবিটা তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে আর তাই নিজেদের সামাজিক কাজের মাধ্যমে এই যে জনবিন্যাস আছে যেটাকে বদলে ফেলার একটা চক্রান্ত হচ্ছে বলে বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট আসছে বিভিন্ন মিডিয়া রিপোর্ট করছে এমনকি গোয়েন্দা রিপোর্ট আছে বলেও খবর হচ্ছে এই সঙ্গের কাজের ফলে সেই জনবিন্যাস বদলে যাওয়ার জায়গাটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে অন্যদিকে যদি মানুষ সচেতন হয়ে যায় বাংলাদেশ থেকে অবাঞ্ছিত কেউ ঢুকে পড়ে সেখানে ভারতের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে পারবে না যেটা কিন্তু অনেক কিছু ইকুয়েশান এদিক ওদিক করে দিতে পারে আর তাই অঙ্গ কোমর বেদে ময়দানে নেমেছে এটা যতই রাজনৈতিক না হোক না কেন যারা রাজনীতি করে খায় সেই সব রাজনৈতিক দলের মাথা ব্যথার যথেষ্ট বড় কারণ হয়ে যাচ্ছে আর অন্যদিকে অঙ্গ ময়দানে নামলে কি হতে পারে জল যন্ত প্রমাণ হরিয়ানা বা মহারাষ্ট্রে ইতিমধ্যেই এসে গেছে আর এই বাংলাতেও এর আগে হয়নি এমন নয় দু হাজার উনিশের নির্বাচন তার সবথেকে বড় প্রমাণ ফলে এই সংঘের ময়দানে নেমে পড়া তা কিন্তু গেরুয়া শিবিরের কর্মীদের মনোবল নতুন করে চাঙ্গা করে দিচ্ছে বলবেন দেশকে আগে দেশকে সুরক্ষিত করার এই ভাবনা থেকে এইভাবে সমাজের জন্য ঝাঁপিয়ে পড়া এবং সেই ঝাঁপিয়ে পড়া পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্ক অনেকটাই বদলে দিতে পারে সেই আশঙ্কা বিরোধী শিবিরের মনে তৈরি হওয়া নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার